আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখামুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় সে সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের আশা পূরণে আল্লাহ সম্পন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রণ বিশাল আলহিসাল্লাম তা হলো ইসমে আজমের আমল কিন্তু কি সেই ইসমা আজম হাদিসে ইসমা আজম সম্পর্কে কি বলেছেন প্রিয়নী সাল্লাহ আলী হুসাল্লাম মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে অথবা ইসলামী স্কলারদের সমাপন্ন হয় অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে নবী বিশাল আলী সাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন ইসমে আজম হল তালার মহান নাম এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তালা তা পূরণ করেন এই মহান নামের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করলে ডাকলে তিনি বান্দার সে ডাকে সারা দেন এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল-আসলামী আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন আল্লাহ ইন্নী আস আলুকা আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদু আস-সামাদুল্লাযী ওয়ালামিয়া কুল্লাহু কুফুওয়ান আহাদে এ ব্যক্তি আল্লাহর এমন নাম দ্বারা রাখছে যে নাম দ্বারা রাখলে আল্লাহ কবুল করেন যে নাম দ্বারা চাইলে আল্লাহ দিয়ে দেন সুপ্রিয় দর্শক এর মধ্যে রয়েছে ইসমে আজম অর্থাৎ আল্লাহর মহান নাম আর ইসমে আজম পরে আল্লাহর্বুল আলমী কোটে কিছু চাইলে দিয়ে দেন কিছু দোয়া করলে দোয়া কবুল করেন সুপ্রিয় দর্শক আপনারা যে কোনো সময় হোক বিশেষ করেন যে কোনো নামাজের পর এই ইসমে আজম সম্বলিত দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন সত্তর বার একশোবার বা তার চেয়ে বেশি যখন পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন তারপর আপনি আপনার মনের আশাগুলি আল্লাহর্ববুল আলমিনিকটে পেশ করবেন ইনশাল্লাহ এভাবে কিছুদিন চালিয়ে গেলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদের মনের আশাগুলি পূরণ করবেন আমিন আসসালামু আলাইকুম